শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জাকারিয়া আহমেদ, পিতার নাম বশির আহমেদ আর মাতা আসিয়া খাতুন। ঠিকানা এর পুরনো উদ্যোগী, হোল্ডিং নাম্বার ছিল 7 কাপাস গোড়া রোড চকবাজার। যেটা আমি তখন যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি নিউটনে পড়ি, চিরাং কলেজ স্কুলে। আমি অনেকটা সব প্রণোদিত হয়েই যুদ্ধে গেছি, কিন্তু আমার সাথে আমি অন্যদেরকে উৎসাহিত করছি, যেমন আহমদুল্লাহ, তারপরে মালিক, আব্দুল মালিক, তারপরে কামরুল ইসলাম আমার ফ্রেন্ড, ও সব আমাদের কলেজ স্কুলের ছাত্র। কিন্তু তো এরকম আমি দুইজনকে সাথে নিয়ে গেছি। আমি যাওয়ার সময় আহমদুল্লাহকে রেখে গেছি, আহমদুল্লাহকে বলছি যে আর যারা আছে ওদেরকে তুই নিয়ে তারপর তুই আস আসতে দিন। তা আমরা অনেক কষ্ট করে গেছি, আমরা ফেনি গেছি, ফেনি থেকে এটা ওই তখন পাকিস্তান বাজার বলতো একটা বুবিয়াঘাট, হ্যাঁ, ওখান দিয়ে পার হয়েছি, পার হয়ে তারপরে সুত্তাখোলা একটা ক্যাম্প, এই ফেনির খাজা মিয়া, ফেনির পার্লামেন্ট ছিল খাজা মিয়া, হ্যাঁ, খুব নাম করা অমলি লিডার ছিল, উনি ওই ক্যাম্পের ইনচার্জ ছিলেন সুত্তাখোলা। ওই ক্যাম্পে গেছি, ওখান থেকে রাজনগর গেছি, রাজনগর থেকে ইন্ডিয়া বিলোনিয়া গেছি, ইন্ডিয়া বিলোনিয়া হয়ে তারপরে গেছি হরিনা ক্যাম্প। হরিনা ক্যাম্প হচ্ছে চিটাগনিয়ানদের ক্যাম্প, চিটাগের যত ইয়েরা ছিল মুক্তিযোদ্ধা বা শরণার্থী যারা ছিল, প্রথম তো আমরা শরণার্থী ক্যাম্পে গেছি, হ্যাঁ, সেখান থেকে আমাদেরকে যাদেরকে ইনিশিয়ালি সিলেক্ট করে মুক্তিযুদ্ধের জন্য আলাদা করে ফেলছে। তখন আমি আমার যতটুকু মনে পড়ে আমার ব্যারেকের নাম ছিল কাদের ব্যারেক, আমাদের একজন কোন এক মুক্তিযোদ্ধা শহীদ ছিল, আমরা সিনিয়র, আমরা তো ছোট তখন আসলে, আমাদের একটা ব্যাটালিয়ন করছি যে ছোটদের জন্য, আমাকে ছোটদের মধ্যে ফেলছে, মানে ছোট ইয়েদের জন্য আমাদেরকে মানে ট্রেনিং দিত, যিনি চিফ ইনস্ট্রাক্টর ছিল উনি তো আসলে কাউকে ট্রেনিং দিত না, উনি সব কিছু মেনটেন করতো, কিন্তু উনি বাচ্চাদের ট্রেনিংটা উনি নিজের হাতে দিত। ওই বাচ্চাদের যে ব্যাটালিয়নটা ছিল ওটার মধ্যে আমি ছিলাম ওটার কমান্ডার, বাচ্চাদের কমান্ডার আমার, হ্যাঁ। তো যাই হোক, তো ওখানে আমার জন্য যেটা সুবিধা হয়েছে, তো উনি আমাকে দিয়ে বলতো তুমি এই স্টেম মেশিন গানটা খুলো, হ্যাঁ, এটা আবার লাগাও, হ্যাঁ, এটা করো, গ্রেনেড, আমাকে যা একবার বুঝিয়ে দিত আমি এটা একদম বুঝতে পেরে ফেলতাম, এটা আর আমার বুঝতাম না। এটা ওনার আস্তে আস্তে ওনার দৃষ্টি আকর্ষণ করছে, তখন আমাকে দিয়ে এক্সপ্লোসিভের যে ট্রেনিংটা, যে বিল্ডিং ভেঙে ফেলা, হ্যাঁ, ইয়ে করে ফেলা, এই ট্রেনিংটা আমাকে দিছে। এটা আমাদের গ্রুপের মধ্যে তিনজন কি চারজন ছেলেকে দিছে, হ্যাঁ,
তার মধ্যে আমি একজন ছিলাম। আর আমার যেটা আমরা ইন্ডিয়াতে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে না, সেখান থেকে আমাদের যে গ্রুপটা এটার কমান্ডার ছিল জিন্দাভাই। জিন্দাভাই শহীদ গেছে, মারা গেছে। জিন্দাভাই মারা গেছে, জিন্দাভাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুও মারা গেছে, ওর নাম ছিল শামসুদ্দিন মুস্তাফি। ও আমাদের সাথে একটু ট্রেনিং করেছিল, আমার ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। মুস্তাফির সাথে আমরা ছোটোকাল থেকে একটু লেখাপড়া করতাম, মানে কিন্ডারগার্টেন স্কুল থেকে বা ইয়ে থেকে। তো সে মারা গেছে জিন্দাভাইয়ের সাথে। তো আমরা অপারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, যে কটা অপারেশন আমরা করছি এটার মধ্যে জামালখানে হাসুল স্কুলের অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে না, এখন আছে তো বোধহয় পেট্রোল পাম্পটা, হ্যাঁ, তখন এটা নাম ছিল লাজাফ, হ্যাঁ, লতিফ অ্যান্ড জাফরিন, পাকিস্তানের বাস পরিবারের এক পরিবার, ওদের পেট্রোল পাম্প ছিল সেটা। এখান থেকে আর্মিদেরকে পেট্রোল দেওয়া হতো, এই পেট্রোল পাম্পে এক্সপ্লোশন করা। এখানে আমরা ভোরবেলা আসা একটা গাড়ি ছিল, জিন্দাবাইকে ছিল প্রিপেড ফোর্ড, একটা গাড়ি কার প্রিপেড ফোর্ড, এগুলো ওইসব অনেক ওর মডেলের। হ্যাঁ, একটা ড্রাইভার ছিল ফিরোজ, হ্যাঁ, ফিরোজ, জিন্দাভাই, আমি, তারপরে ছিল সেলিম, কাঠপল্লির সেলিম, আর কে জানি ছিল আমার খেয়াল পড়তেছে। আমরা এই কজন এসে আমরা এই সকালবেলায় সেটাতে ঢুকছি, ওধারে পেট্রোল পাম্পে ঢুকছি। যখন ঢুকে আমরা চাইছিলাম যে যেখানে তেল রাখে আর কি, হ্যাঁ, ইয়েটা ট্যাঙ্কটা, ওটার ভিতরে একটা মুখ আছে, একটা উপরে, উপরেরটাতে চার্জ করলে কিছু হবে না, কিন্তু ভিতরের মুখে যদি আমরা চার্জ করতে পারতাম তাহলে কিন্তু পুরো বাস করে পুরো চলে যেত পুরো ইয়েটা। হ্যাঁ, তখন ওদেরকে আমরা চার্জ করলাম, বন্দুক দিয়ে ইয়ে করলাম, তারা বলে যে না, আমাদের কাছে এটা চাবি নাই, আপনি আমাদের মেরে ফেলতে পারেন, কিন্তু আমাদের কাছে যেটা নাই সেটা তো আমরা আপনাকে বলতে পারবো না। তারপর যাই, ওখানে যারা লোক ছিল ওদেরকে একত্র করছে, কারণ ওদিকে ঝাড়ু দিচ্ছে, ইয়ে দিচ্ছে, আমরা এক্সপ্লোশন করলে তো মানুষ মারা যাবে, চারিদিক থেকে লোক একত্র করে এনে তারপরে জিন্দাভাই বলছে যে এখন তুমি এক্সপ্লোসিভটা ফিট করো। হ্যাঁ, তো লোকদেরকে বের করে এনে বলছি আমরা পূর্ব দিকে যাবো, তোমরা পশ্চিম দিকে দৌড় দেবে, আমরা যখন পূর্ব দিকে দৌড় দিবো তোমরা কোন দিকে দৌড় দিবে, পশ্চিম দিকে দৌড় দিবে। তা ওরা ওইভাবে রেডি। তা আমি যখন এক্সপ্লোসিভ ফিট করে যখন ডেটার সেফটি ফিউজ আগুন ধরে দিচ্ছি, হ্যাঁ, তখন আমি বলছি যে দৌড় দেন এবার সবাই। আমাদের গাড়ি ওদিকে পূর্ব দিকে মুখ করা ছিল। হ্যাঁ, আমরা পাহাড়ের মধ্যখান দিয়ে গলি বেকারির সামনে দিয়ে আসে চিদান গড়ের সামনে দিয়ে আমাদের বাসায় চলে আসছে। আমাদের বাসাটাই তখন, আর ওরা ওই আসকর দিকে বাড়ি দিয়ে চলে গেছে সবাই আমাদেরকে। আরে এইটা বিরাট এক্সপ্লোশন হয়েছে, সমস্ত বিল্ডিং টিল্ডিং ভেঙে চুমার হয়ে গেছে, এটা সবাইয়ের চোখে পড়ছে জিনিসটা, যে আর্মিও হতভম্ব হয়ে গেছে, কি এরকম সকালবেলা আমাদের আসা যাওয়ার মধ্যখানে, হ্যাঁ, এই কাজ করে ফেলছে, কারা করলো, কীভাবে করলো, স্বাভাবিক তাদের মনোবল ভাঙার জন্য যে এটা একটা বিরাট বড় অপারেশন ছিল এই এই এক্সপ্লোশনটা বা যেটা। আমরা যখন বাসায় গেছি তখন আমরা কোনো ইয়ের এক্সপ্লোশনের আওয়াজ শুনি নেই। জিন্দাভাই বলে যে ঠিকই কী করছোস, ঠিক মতো দিছিস, তো কোনো আওয়াজ তো শুনি নেই। আসলে যে আমরা পাহাড়ের ভিতর দিয়ে আসছি, তো পাহাড় ভেদ করে ওই আওয়াজটা আমাদের চকবাজারের দিকে আসে নাই, সাউন্ডটা চলে গেছে যে জামাল খান, মোমিন রোড, হ্যাঁ, ওই আমাদের কিলের দিকে আওয়াজটা গেছে। তারপর আমরা একজনকে পাঠাইলাম যে এটা দেখার জন্য, সে এসে যায় দেখে বলে যে ভাই পুরো ভেঙে তো তসতস হয়ে গেছে এটা, হ্যাঁ, সাউন্ডটার দিকে যায় নাই ভাই জানে। এটা আমাদের একটা সাকসেসফুল অপারেশনের মধ্যে ছিল। আরেকটা অপারেশন ছিল যেটা চিটাং শহরের মধ্যে, এটা হচ্ছে যে তখন যে আমাদের যখন বিআরটিসির বাস আছে না, তখন এদিকে বলতো ইপিআরটিসি, ইস্ট পাকিস্তান রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। হ্যাঁ, ওই বাসগুলি আমাদের বর্তমান বাসের চেয়ে আরও স্ট্রং বাস ছিল, এগুলো ইয়েতে ফিয়েট, ফিয়েটের বাস ছিল এটা। ওই তো আমার যাদের মনে পড়ে এগুলো ইরান থেকে তৈরি করা ছিল। আমরা সকালবেলা আমরা চাইছিলাম যে নিউ মার্কেটের মোড়ে একটা বাস পড়াই দিব আমাদেরকে ইন্ডিয়া থেকে দেওয়ার সময়। হ্যাঁ, এটা এটা ওরা এমনি কথ্য ভাষা আমরা স্মোক বোম বলতাম। হ্যাঁ, এটা আসলে এই গ্রেনেডের মতোই একটা একটা বটলের মতো, ওটার ভিতরে এটাকে বলে এটাতে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে ফসফরাস পেন্টক্সাইড। হ্যাঁ, মানে এটা যখন থ্রো করবো এটা জ্বলার জন্য বাতাসে অক্সিজেনই যথেষ্ট, এটার জন্য নতুন করে এটাতে কোনো ফুল দিতে হয় না বা ই করতে হয় না। এটা আমাদেরকে ইন্ডিয়া থেকে দিয়ে দিয়েছিল, বেশ কয়েকটা দিয়েছিল। হ্যাঁ, আমরা যখন নিউ মার্কেটের মোড়ে আমরা রেজনি বাজার থেকে আমরা ফলো করতেছি নিউ মার্কেটের মোড় দিয়ে কোন বাসগুলি যাচ্ছে, আমরা একটা খালি বাসকে ফলো করতেছিলাম, দেখি খালি বাসটা রেজনি বাজারের মোড়ে আসে এটা যাচ্ছে না ওদিকে। কিন্তু আমরা তো ওকে ধরবো যে নিউ মার্কেটের মোড়ে, তো দেখলাম যে যাত্রী বোঝায় যেটা ওইটাই নিউ মার্কেট দিয়ে গেছে। তো জিন্দাভাই তখন আমাদের কমান্ডার তখন সিদ্ধান্ত নিল যে যাত্রী বোঝায় বাসই ধরবো আমরা, আমরা যাই ঠিকই
ওই নিউ মার্কেটের মোড়ে যাত্রী বুঝে বাস থেকে তুলছে, ধরার পরে উনি উঠছে, ওখান থেকে সমস্ত যাত্রী নামাই দিছে, নামাই দিয়ে বাসের ড্রাইভারদের চাবি নিয়ে নিছে, নিয়ে সবাইকে বলছে যে তোমরা সবাই দাঁড়িয়ে থাকবা, আমরা যখন বলবো তখন তোমরা স্টেশনের দিকে দৌড় দিবা, চিটাং স্টেশনের দিকে, আর আমরা কোতোয়ালির দিকে, পূর্ব দিকে। উনি আবার করছে যে আমরা কিছু পেট্রোল নিয়ে গেছিলাম আলাদা, এই পেট্রোল তাড়াহুড়া করতে পেট্রোল দিয়া ছিটাই দিয়া হ্যাঁ আগুন দিতে যায়, ওনার পায়ে একটু আগুন ধরে গেছে, ওনার পায়ে ফুসা ফুসকে পড়ে গেছিল আগুনে। হ্যাঁ, তার বলছে যে আপনি সরে যান, আমি এই স্মোক বোমটা বাইরে দিই, এটা তো কোনো ঘটনা না, ভিতর বাইরে দিয়ে চলে যাবো। ওইটা ভিতর বাইরে দিয়ে আমরা দৌড় দিছি, হ্যাঁ দৌড় দিয়ে পার হয়ে গেছি। তো আমরা যাইয়া ওই নিউ মার্কেটের যে কোনাটাতে যে দিকটা কোতোয়ালির দিকে সিজিয়ে দিকে যাচ্ছে ওইদিকে মুখ করে আমাদের গাড়িটা ছিল। হ্যাঁ, তো যাই হোক ওখানে আরও অনেক ঘটনা ঘটছে, আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমরা তো একটা বিপদে পড়ে গেছি। হ্যাঁ, আমরা এখন যাবো কোথায়, আর সবাই হাতে আর্মস, হ্যাঁ তারপর ওখানে যারা শুনছিল ওদেরকে আর্মস দিয়ে তুলে গাড়ি ঠেলে ঠেলে স্টার্ট করে যাক, আমরা একদম মানে ওখান থেকে বাইরে চলে আসছে। ফসফরাস পেন্টক্সাইড যে ইয়েটা স্মোক বোমটা, ওইটার কারণ হচ্ছে কি গাড়িটা একদম ওটা স্টিল বডি ছিল কিন্তু, হ্যাঁ পুরো বডিটা গলে গেছিল। এখন এটা সবাই দেখছে, সব মানুষ দেখছে, আর্মিরা এসে দেখছে। হ্যাঁ, আর্মিরা সবচেয়ে বেশি ওরা তো বুঝতেছে জিনিসটা, যে এটা তো সাধারণভাবে আগুনে জ্বলা না, এটা তো এই জিনিস দিয়ে জ্বলছে। হ্যাঁ, ওরা কিন্তু একটা ইয়েতে পড়ে গেছে যে এইটা তারই তো এই ধরনের ইম্পালসের ভিতরে চলে আসছে। হ্যাঁ, কারণ গ্রেনেডদেরকে তো সবাই ভয় পায় আসলে, কে কোন দিক দিয়ে কোথায় মেরে দেয়। হ্যাঁ, আর চিটাং শহরে বিভিন্ন জায়গায় আমরা না হইলেও একদম কমপক্ষে হলেও 50টা গ্রেনেড চার্জ করছি আমরা বিভিন্ন জায়গায়। এখানে আসে ওই ওখানে ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মার ভিতরে মেরে দিছি, ইয়ের বাইরে দিছি। হ্যাঁ, ওরা মানে টোটাল চিটাং শহর বিধ্বস্ত হয়ে গেছিল, আর যেহেতু আমরা বাচ্চা ছেলে ছিলাম আমাদেরকে কেউ সন্দেহ করতো না, দেখে ভাই আমি মারিয়ে দিছি চলে গেছি, পথে আমাদেরকে আটকাইছে, দেখছে আমাদেরকে দেখছে ছেড়ে দিছে, আমাদেরকে দেখছে কারণ স্কুল, এবং আমরা ওখান থেকে আসার পরে কিন্তু স্কুলে যেতাম, বই নিয়ে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করতাম, ওখানে জানতো কিছু দিতে বন্ধুরা তো আমাদেরকে জানতো যে এরা তো ওখান থেকে ঘুরে আসে স্কুলে আসছে। তো এটাও ইয়ে ছিল, যেটা হচ্ছে যে আমাদের এইজের কারণে আমরা অনেক কিছু থেকে এখানে রেহাই পেয়ে গেছি, যে আমাদেরকে আমরা অনেক কাজ করতে পারছি যেগুলো সাহসী আর বাচ্চা মানুষ ছিলাম, তো তখন যেটা বলতো সেটাই করে ফেলতাম, এটা আগ পিছনে আর চিন্তা করার প্রয়োজন ছিল না, ভাই হইতো না ভাই হইতো না। এরকম যেখানে জাতিসংঘের গাড়ি রাখতো, জাতিসংঘের ত্রাণের জন্য যে গাড়িগুলি রাখতো ওটা দাম বাড়াতে ছিল, এখন যেখানে আলমাসিমার অপোজিটে যে মসজিদটা বড় মসজিদটা, হ্যাঁ ওই মসজিদের ওই জায়গাটা খালি ছিল, আর্মিদের জায়গা ছিল কিন্তু, ওইখানে জাতিসংঘের গাড়িগুলি মানে ট্রাকগুলো ইয়েগুলো রাখতো, ওইখানে যাইয়া আমরা কারণ ওই ওই ট্রাকে করে আর্মিরা ইয়ে করতো তাদের জিনিসপত্র সরাই দিয়ে করতো সে করতো, এই জন্য আমরা ওইখানে যাইয়া এই চার্জ দিছি যেগুলো উড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক ওটা আমরা করছি, কিন্তু ওই চার্জটা কিন্তু ইয়ে হয়নি, বাস্ট হয়নি, আর্মি এসে এটাকে কী করতে পারছে এটাকে তারা রেস্কিউ করছে। হ্যাঁ, বাস্ট হয় নাই এটাকে ইয়ে করছে, আমাদের সেফটি পিসগুলো যেগুলো ছিল ওগুলো ওগুলোর মধ্যে হয়তো পানি ঢুকে গেছে, আমরা যে ইন্ডিয়া থেকে আসছি বৃষ্টির মধ্যে দিয়ে আসছি ইয়ে করছে, কোনো কাজে একটু পানি ঢুকে গেলে তারা ব্রেক করে গেছে আর আগুনটা দিকে যায়নি। হ্যাঁ, ওই ফিউজটা দিয়ে কাজ হয়নি বা ইয়ে হয়নি, সেরকম কারণে হয়তো সেটা হয়নি, কিন্তু তা না হইলেও কিন্তু আর্মি তো বুঝছে যে ঘটনাটা যদি হইতো তাহলে কী হইতো সেখানে। হ্যাঁ, এটা তখনকার আজাদি পত্রিকায় দেখছে, তখন জাতিসংঘের মহাসচিব ছিল উত্থান, উত্থান ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছে তখন যে আমাদের জাতিসংঘের গাড়িতে এরকম মুক্তিযোদ্ধারা ইয়ে করার চেষ্টা করছে বা ইয়ে করছে, হ্যাঁ এটা তো ঠিক হয় নাই বা ইয়ে নাই বা যাই হোক, এটা এটা একটা লাইন লাইটে আসছে খবরটা যে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটছে বা ইয়েছে। আমাদের চিন্তা ভাই ম্যাক্সিমাম টাইম ছিল আমাদের বাসায়, আমাদের ওই বাসাটা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র ছিল, আমাদের বাসায় দুই দিক দিয়ে ঢুকার রাস্তা ছিল, সামনে একটা পিছনে আরেকটা। হ্যাঁ, তো সঙ্গত কারণে আমাদের এখানে ছেলেমেয়েরা আসতো থাকতো খাইতো, একদিক দিয়ে ঢুকতো আরেকদিক দিয়ে বেরিয়ে যেত, আসা যাওয়াটা যেহেতু একই রাস্তায় হইতো না চোখে কম পড়তো। আমি এটার বাহিরে সাধারণত যতদিন স্বাধীন হওয়া পর্যন্ত, হ্যাঁ এটার বাহিরে ছিলাম, কেউ আগ্রাবাদে ছিলাম, হ্যাঁ তারপরে পশ্চিম বাজার এখানে ছিলাম, তারপরে চকবাজার এখানে যদি মন্দির বাড়িটা আছে, হ্যাঁ ওটির ভিতরে একটা আমাদের আশ্রয় ওখানেও ছিলাম। এই যে এখান থেকে যাওয়ার আগে যে চকবাজার দিয়ে যাওয়ার সময় হাতের ডাইনে একটা ইয়ে আছে না, মন্দির বাড়ির মতো আছে না, হ্যাঁ ওটির ভিতরে আমাদের একটা আশ্রয় ছিল। যেদিন দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর, হ্যাঁ
ওই দিন রাত্রে আমি ওখানে ছিলাম, আমার বাসায় ছিলাম, ওখান থেকে আমরা বাইরে ছিলাম ভাই। এরকম আমি খুব বেশি আশ্রয় ছিলাম না, ইন্ডিয়া থেকে আসার সময় পথে পথে যেখানে ছিলাম আর কি, সেখানে তো থাকতেই হচ্ছে আমাদেরকে। আমরা সারা রাত্রি হাঁটতাম, দিনের বেলা কোনো একখানে যাইয়া যারা আমাদেরকে গাইড করতো ওরা এখানে রাখত। তারপরে আবার ওই দিনটা ওখানে থেকে ঘুমাই টুমাই আবার রাত্রেবেলা হাঁটা শুরু করতাম। হাঁটা শুরু করলে কাদার মধ্যে দিয়ে প্রথম তো বৃষ্টি, জুন জুলাই, জুলাই শেষ হয়েছে মানে প্রচণ্ড কাদা, ইয়ে এর মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে, বাইক করতে হয়েছে। তো সেটা সে আশ্রম কিন্তু একটা ভিন্ন জিনিস পথের মধ্যে ছিল বা, কিন্তু বাংলাদেশে আসার পরে আমি যেটা ছিলাম আমি ম্যাক্সিমাম বাসায় ছিলাম। এটা ভাগ্য ভালো যে এটা কোনো সময় এটা ডিসক্লোজ হয় না, যে এটা এটা একটা আলাদা মধ্যে এটা ধরা পড়ে নাই কোনোভাবে আর কি। আমাদের যে কমান্ডার ছিলেন উনি সিটি কলেজের ছাত্র ছিলেন, আমাদের অনেক সিনিয়র ছিলেন, আমাদের স্কুলের ছাত্র জিন্না গ্রুপটা, উনি কিন্তু ওনার গ্রুপের মধ্যে ছোট ছেলেদেরকে দিছে সব, মানে আমাদের বয়সে আমরা যে কলেজ স্কুল থেকে যারা যতজন গেছিলাম সবগুলো কিন্তু ওনার আন্ডারে ছিলাম আমরা। তারপরে হয়তো দু একটা বড় ছেলে নিছে, এবং ওনার ইয়ে যেটা ছিল যে আমাদের মধ্যে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, জিন্দাবাই যা বলছে আমরা সেটাই করছি, এখানে আমরা দ্বিতীয়বার কোনো সময় চিন্তা করি না বা ইয়ে করি না, আমাদের এত ওনার প্রতি এত কনফিডেন্স ছিল যে হ্যাঁ। এবং উনি সেভাবেই কিন্তু আমাদেরকে আমাদেরকে টেক কেয়ার করছে, যে একজন কমান্ডার যেভাবে টেক করার কথা, আমরা যে ছোটো বা ইয়ে আমাদেরকে যেভাবে করা উচিত সেটা আমরা বড় হয়তো বুঝতে পারছি, তাই না? তো ওইটা উনি কিন্তু সবসময় করছে বা ইয়ে করছে। আর ওনার ওই উনি অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব ছিলেন, এবং বিভিন্ন অপারেশন করা বা ইয়ে করা, হ্যাঁ, তো ওনার ওনার সাহসের আমরা আসলে এখনও আমি তারিফ করি যে উনি মানে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছেন, সেটা তো ওনার হায়াতের ব্যাপার বা ইয়ের ব্যাপার। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।